স্বাগত জানাচ্ছি এমআর বায়োলজি টিউটোরিয়ালসে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধু এইচএসসি শিক্ষার্থীদের জন্য চক্রীয় ফটোফসফোরাইলেশন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আজকের এই ভিডিও এর মাধ্যমে গত ভিডিও এবং এই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আরও একটা টপিক আলোচনা করতে পারবো, সেটা হচ্ছে দুই প্রকার ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। আমরা খেয়াল করি চক্রীয় ফটোফসফোরাইলেশনে যেমনটা এখানে আমরা দেখব ফটোসিস্টেম এক শুধুমাত্র জড়িত, কিন্তু আগে দেখেছিলাম অচক্রীয় ফটোফসফোরাইলেশন যেখানে দুইটি ফটোসিস্টেমই জড়িত। তো প্রথমে আমরা সংজ্ঞার মধ্যে চলে আসি চক্রীয় ফটোফসফোরাইলেশন, অর্থাৎ এটিকে চক্রীয় বলার কারণটা হলো ফটোসিস্টেম এক থেকে বের হয়ে যাওয়া ইলেকট্রন ইটিএস ঘুরে পুনরায় আবার ফটোসিস্টেম একের ক্লোরোফিলের মধ্যে চলে আসে। ভালো করে খেয়াল করতে হবে, অর্থাৎ এখান থেকে এই ফটোসিস্টেম একের ক্লোরোফিল এ থেকে বের হয়ে যাওয়া ইলেকট্রন পুনরায় ইটিএস ঘুরে আবার ক্লোরোফিল এতে বা ফটোসিস্টেম একের ক্লোরোফিল এতে চলে আসে, এই জন্য এটিকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন এই নিয়মটাতে শুধুমাত্র ফটোসিস্টেম এক জড়িত, ভালো করে খেয়াল করতে হবে। এবং আমরা যদি এই পয়েন্টগুলো দেখি, এই চক্রীয় ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে, ঘটবে শুধুমাত্র স্ট্রোমাল ল্যামেলাতে, শুধুমাত্র স্ট্রোমাল ল্যামেলাতে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলাম ওই অংশটিতে অচক্রিয় ফটোফসফোরাইলেশন ঘটে, কিন্তু এখানে আমরা দেখব শুধুমাত্র স্ট্রোমা ল্যামেলামে ফটো সিস্টেম একের মাধ্যমে চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে পানের ভাঙ্গন হবে না এবং অক্সিজেনও উৎপন্ন হয় না। আমরা জানি পানের ভাঙনের মাধ্যমে অক্সিজেন তৈরি হয়, যেহেতু এখানে পানির ভাঙন নাই সেই কারণে অক্সিজেনও তৈরি হচ্ছে না। আবার অন্যদিকে বিজারিত শক্তি NADPH2 এটিও তৈরি হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা চক্রীয় ফটোফসফোরাইলেশন এই ঘটনাটি কীভাবে ঘটে সেটা একটু দেখা দিচ্ছি। ফটোসিস্টেম একের যে রিয়্যাক্টিভ পিগমেন্ট, অর্থাৎ একটা বিশেষ ধরনের ক্লোরোফিল এ অণু P700, যেটা আমরা বলি যে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত আলো গ্রহণ করতে পারে, তাহলে ক্লোরোফিল এ অণু আছে এবং তার চারপাশে আনুষাঙ্গিক যে রঞ্জক পদার্থগুলো আছে সে নিয়ে আমাদের ফটোসিস্টেম এক। তাহলে সূর্যের আলো, যদি বোর্ডে এটা দেখানো হয়নি, সূর্যের আলো এই ক্লোরোফিল এ বা রিয়াকটিভ পিগমেন্ট P700 কর্তৃক 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ইলেকট্রন বের করে দিতে পারে। তাহলে দুইটি ইলেকট্রন বের হয়ে গেল, বের হয়ে ফেরেড অক্সিনের কাছে গেল, ফেরেড অক্সিন থেকে ইটিএস এর অন্যান্য যৌগের মধ্যে ক্রমান্বয়ে বাহিত হবে। আমরা জানি থাইলাকয়েডের যে ইটিএস সেটাতে কমন থাকবে প্লাস্টোকুইনোন, এরপরে সাইটোক্রোম কমপ্লেক্স এবং প্লাস্টোসাইনিন, এই অংশগুলো কমন থাকবে। তো আমরা এখানে দেখব যে ফটোসিস্টেম একের সাথে জড়িত এই ফেরেড অক্সিন শুদ্ধ ইটিএস সিস্টেমটা। আচ্ছা, তাহলে ইলেকট্রন, দুইটি ইলেকট্রন যেটি ফেরোডক্সিন পেল, এই দুইটা ইলেকট্রন চলে আসলো প্লাস্টোকুইনোনের মধ্যে, এই লিপিড অণুটির মধ্যে চলে আসলো, চলনশীল লিপিড। প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোম কমপ্লেক্সের মধ্যে যখন প্রবেশ করবে, ঠিক শক্তি মাত্রার উচ্চতর অবস্থা থেকে নিম্নতর অবস্থায় আসার কারণে ইলেকট্রন তার অতিরিক্ত শক্তি হারালে আমরা এই এখানকার যে শক্তিটি হারাচ্ছে বা যে পরিমাণ শক্তি হারাচ্ছে সেই শক্তি দ্বারা আমরা ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে ATP হতে আমরা দেখব। এরপরে স্বাভাবিক নিয়মে সাইটোক্রোম কমপ্লেক্স থেকে দুইটি করে ইলেকট্রন, প্লাস্টোসায়ানিন এবং ক্রমান্বয়ে ফটোসিস্টেম একের ক্লোরোফিল এতে ফিরে আসে। এ হচ্ছে আমাদের চক্রীয় ফটোফসফোরাইলেশন পদ্ধতি। এখানে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবই। এখন আমরা দুই প্রকার ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য আমরা আবারও একটু রিভিউ করব। পার্থক্যের বিষয় এক নম্বর হচ্ছে কোথায় ঘটে বা ঘটবার স্থান। অচক্রিয় ফটোফসফোরাইলেশন ঘটে শুধুমাত্র থাইলাকয়েড বা গ্রানাম ল্যামেলাম, আমরা অন্যভাবে থাইলাকয়েডকে গ্রানাম ল্যামেলাম বলি, আর চক্রীয় ঘটবে শুধুমাত্র স্ট্রোমা ল্যামেলামে। দুই নম্বর পার্থক্যের বিষয় হচ্ছে কোন ফটোসিস্টেম জড়িত। তাহলে অচক্রিয় ফটোফসফোরাইলেশন আমরা দেখব যে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুইটাই জড়িত, আর চক্রিয়তে শুধুমাত্র ফটোসিস্টেম 1 জড়িত। তিন নম্বরে আমরা দেখব পার্থক্যের বিষয়, তিন নম্বর ফটোলাইসিস ঘটে কি না। অচক্রিয়তে আমরা দেখব যে ফটোলাইসিস ঘটে,
চক্রীয়তে ফটোলাইসিস ঘটে না। 4 নম্বর পার্থক্যের বিষয়ে, 4 নম্বরে আমরা দেখবো অক্সিজেন তৈরি হয় কিনা বা NADPH2 উৎপন্ন হয় কিনা। এটি অবশ্য 3 নম্বরের সাথে জড়িত, যেহেতু ফটোলাইসিস হচ্ছে না সেই কারণে অক্সিজেনও তৈরি হচ্ছে না এবং NADPH2ও তৈরি হচ্ছে না চক্রীয় ফটোফসফোরিলেশনে। অন্যদিকে অচক্রিয় ফটোফসফোরিলেশনে 2টি ঘটনাই ঘটবে, অক্সিজেনও তৈরি হবে NADPH2 তৈরি হবে। এরপর আমরা চলে যাই 5 নম্বর, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ। আমরা অচক্রিয় ফটোফসফোরিলেশনে অর্থাৎ গত ভিডিওতে দেখেছিলাম যে ক্লোরোফিল ফটোসিস্টেম 2 এর মধ্যে যে রিয়াক্টিভ পিগমেন্ট অর্থাৎ বিশেষ ধরনের ক্লোরোফিল এ আছে, সেটি 680 ন্যানোমিটার পর্যন্ত আলো গ্রহণ করতে পারে, সর্বোচ্চ 680 ন্যানোমিটার পর্যন্ত আলো গ্রহণ করতে পারে। অন্যদিকে আমরা ফটোসিস্টেম 1-এর ক্ষেত্রে আমরা দেখি যে ফটো সিস্টেম 1-এর মধ্যে বিদ্যমান যে রিয়াক্টিভ পিগমেন্ট বিশেষ ধরনের ক্লোরোফিল এ অণু, সেটি 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করতে পারে। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে চক্রীয় ফটোফসফোরিলেশনে যে আলো ব্যবহার হয় সেটির পরিমাণগতভাবে বেশি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ এই চক্রীয় ফটোফসফোরিলেশনে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আমরা আশা করি বুঝতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছ। যদি এরপরেও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে জানিয়ে দিবা, আমরা সাধ্যমতো চেষ্টা করব সলভ করার। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।